ভৌত পরিবেশ মাটি জল জীববৈচিত্র মাটির অনেক স্তর থাকলেও প্রধান স্তর দুটি উপরের স্তর ও নিচের স্তর সাধারণত সবচেয়ে ভারী ও মোটা দানা মাটি সবার নিচের স্তরে জমা হয় তারপর হয় তার থেকে কিছুটা ছোট দানার মাটি তার উপরে জমা হয় আরো ক্ষুদ্র দানার মাটি এবং সব শেষে জমা হয় একেবারে দানার মাটি মাটির মধ্যে কি কি উপাদান মিশে থাকে তার একটি পরীক্ষা করে দেখি মাটির মধ্যে কি কি উপাদান মিশে থাকে তার একটি পরীক্ষা করে দেখি একটা বড় কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে একদলা মাটি গুলে দিলাম ঘন্টা কয়েক পরে গ্লাসের উপরে ও পাশের দিকে দেখো জলের উপরে কিছু পাতার মতো অংশ জমেছে মাটি জলের নিচে থিতিয়ে পড়েছে থিতিয়ে পড়া মাটির মধ্যে উপরের মাটি নরম ও নিচের মাটি শক্ত পরীক্ষা করি জলের মধ্যে বিভিন্ন পদার্থ দিয়ে দেখা যাক কি ঘটল মাটি সাধারণত তিন প্রকারের হয় যথা এঁটেল মাটি বেলে মাটি ও দোহাশ মাটি এটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে বেলে মাটিতে কাদার তুলনায় বালির ভাগ বেশি থাকে দোঁশ মাটিতে কাদা ও বালি দুই ভাগ প্রায় সমান একটা পরীক্ষা করা যাক মুখ খোলা তলায় অসংখ্য ছিদ্রওয়ালা একটা পলিথিনের কৌটো নিয়ে তার তলায় একটা ফিল্টার কাগজ বিছিয়ে আরেকটা কাঁচের গ্লাসে বসানো হলো এবার কৌটোর মধ্যে এক কাপ মাটি নিয়ে সেই মাটির ওপর জল ঢালতে হবে এভাবে আলাদা আলাদাভাবে তিন রকমের মাটি নিয়ে জল ঢাললে দেখা যাবে কোনো কৌটো থেকে আগে জল পড়বে কোন কৌটো থেকে বেশিক্ষণ ধরে জল পড়বে আবার কোনোটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমবে এর থেকে বোঝা যাবে কোন মাটির জল ধরে রাখার ক্ষমতা আছে পরীক্ষা করা যাক মাটির জৈব উপাদান বা হিউমাসের উপর মাটির উর্বরতা নির্ভর করে বিভিন্ন উদ্ভিদ প্রাণী ও আতসকাঁচ দিয়ে দেখতে হয় এমন ক্ষুদ্র ক্ষুদ্র জীবের বর্জিত পদার্থ এবং এদের দেহাবশেষ মৃত্তিকায় জৈব উপাদান গঠন করে ওই ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে বলে আনুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়া ছত্রাক অ্যালগি প্রোটোজোয়া ইত্যাদি হচ্ছে আনুবীক্ষণিক জীব মাটির জৈব উপাদান ইত্যাদি হচ্ছে আনুবীক্ষণিক জীব কেঁচো মাটির সজীব উপাদান এমন আরো অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে কিছু খালি চোখে কিছু আতস কাঁচ দিয়ে দেখা যায় এছাড়াও এমন অনেক জীবাণু মাটিতে থাকে যাদের আতস কাঁচ দিয়েও দেখা যায় না এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে এর ফলে মাটি উর্বর হয় কৃষিকাজের জন্য মাটি একটি অন্যতম প্রধান উপাদান কারণ মাটির উপর বীজ বপন করেই কৃষিকাজ করা হয় কৃষিক্ষেত্রে আমাদের রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ শস্যটি হল ধান ধান চাষে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ হল ষোলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বার্ষিক একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত উর্বর পলিমাটি, মাটি মাটি কিংবা দোঁয়াশ মাটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসল চা চা চাষ পাহাড়েই হয় কারণ চা চাষের জন্য যে উপযুক্ত মাটি আবহাওয়া আর ভূমির প্রয়োজন তা পাহাড়েই আছে পাহাড়ের ঢালে সিঁড়ির মতো দেখতে ছোট ছোট জমি তৈরি করে চাষ করার পদ্ধতিকে বলে ধাপ চাষ পাহাড়ের রাস্তা খাড়া ও ধস নামে কেন ধস নামে তা জেনে হয়তো কোনো বড় পাথরের নিচে মাটি থাকে ওপরের পাথরটা দিন ধরে একটু একটু করে সরতে থাকে একসময় হয়তো খুব বৃষ্টিতে নিচের মাটিটা আলগা হয়ে গেলে ওপরের পাথর এবং সঙ্গে আরো পাথর গাছ ইত্যাদি নিচে পড়ে যায় এসো এবারে ভূমিক্ষয় নিয়ে একটু আলোচনা করা যাক কিভাবে ভূমিক্ষয় হয় ভূমিক্ষয়ের ফলে কি কি অসুবিধা হয় কি কি করলে ভূমিক্ষয় কমবে ইত্যাদি বিষয় জেনে নিই আমাদের চারপাশের পরিবেশে অনেক পুকুর নদী নালা খাল বিল খানা ডোবা ইত্যাদি আছে এগুলোকে জলাশয় বলে রাস্তার পাশে অনেক সময় রাস্তা বরাবর নিচু জায়গায় জল জমে থাকে তাকে নয়াঞ্জুলি বলে নদীর বাঁক যেখানে কোনো জায়গায় নদী থেকে আলাদা হয়ে বন্ধ হয়ে যায় তাকে বাউড় বলে নিচু জমিতে মাছ চাষ করা হয় তাকে মেছো ভেড়ি বলে স্রোতের জল বলতে বোঝায় যে জল এক জায়গায় স্থির হয়ে না থেকে অনবরত বয়ে চলে যায় যেমন পাহাড়ের ওপর থেকে নামা জল পাহাড় উঁচু নিচু বলে পাহাড়ের জলাশয়গুলিতে স্রোত থাকে জল সবসময় ঢালের দিকে বয়ে চলে আর এই কারণেই বর্ষাকালে মাঠের পাশে নালার স্রোত হয় নয়াঞ্জুলিতেও স্রোত হয় আমাদের বাড়ির চারপাশে কতই না জিনিস আমরা দেখি যেমন সানবাঁধানো পুকুর ঘাট ঘাস ঝোপ ফুল জলের মধ্যে শালুক ছোট ছোট পানা ইত্যাদি গ্রামের জলাশয়ের প্রধান উৎস হল পুকুর টিউবওয়েলের সাহায্যে মাটির নিচের জল পাওয়া যায় গ্রামে মিনি টিউবওয়েল দিয়ে লাগাম ছাড়া চাষের জল ব্যবহার করলে এবং ট্যাপকল খোলা রাখলে প্রচুর পরিমাণে জল নষ্ট হয় এসো জেনে নি কি কি কাজে মাটির নিচের জল ব্যবহৃত হয় আলোচনা করেনি কি কি কাজে মাটির নিচের জল ব্যবহার করা হয় কোন কোন কাজে মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া উপায় নেই অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করা যায় ইত্যাদি জল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস জল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস তাই জল নষ্ট হচ্ছে এরকম দেখলে সঙ্গে সঙ্গে কল বন্ধ করে দেওয়া উচিত রান্নার জল হিসেবে অনেকে পুকুরের জল ব্যবহার করেন যদিও রান্নার জল অনেকক্ষণ ফোটে তবু রান্নাটা পুকুরের জলে না করাই ভালো আমরা পানীয় জল যথেচ্ছভাবে ব্যবহার করি কাজ করার সময় আমরা জল নষ্ট করি কি কাজে কতটা জল খরচ করি তার মোটামুটি একটা মাপ বোঝার চেষ্টা করি যেমন জল ব্যবহার করে করা কাজ কিভাবে জল ব্যবহার করো কিভাবে কাজটা করলে জল খরচ কমবে ইত্যাদি জলের অপচয় রোধ করার জন্যে আমরা বৃষ্টির জল সংরক্ষণ করতে পারি বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে একবার জেনে নিই বৃষ্টির জলের বেশিটাই বাষ্প হয়ে যায় কিছুটা মাটিকে নরম রাখে বৃষ্টির জল ঘরের নানা কাজে লাগানো যায় শুরুতেই বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে তাই খানিক পর থেকে জল সঞ্চয় করতে হবে আমাদের জগৎ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণী দ্বারা গঠিত সূর্যের আলো মাটি জল বাতাস এরই মাঝে বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ গড়ে উঠেছে মানুষ যেসব পশুকে থাকার জায়গা খাবার ইত্যাদি দেয় তারাই হল পালিত পশু যেমন গরু কুকুর ছাগল ইত্যাদি কুকুর সবার প্রথমে পোষ মেনেছিল কিন্তু গরু ছাগল ভেড়া ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধা চাষের কাজে যানবাহন হিসেবে এদের ব্যবহার করা যেতে পারে আজকাল কিছু কিছু মাছ এবং মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে সব গৃহপালিত পশুই একসময় বুনো ছিল কেউ কেউ এখনো বুনো রয়ে গেছে আমাদের জগতে উদ্ভিদের বৈচিত্র্য অপরিসীম বেশিরভাগ সময়ে আমরা পুকুর পাড়ে কিছু ফার্ন জাতীয় গাছ দেখতে পাই আরো কিছু শাক আছে যেমন হেলেনচা কুলেখাড়া ঢেঁকি শাক এদের দেখতে পাওয়া যায় আমাদের চারপাশে যে নানা ধরনের গাছপালা দেখতে পাই তাদের আচার আচরণ বিভিন্ন প্রকৃতির কিছু লতানো আবার কিছু বৃক্ষ জাতীয় আমাদের চারপাশে যেমন নানা ধরনের উদ্ভিদ আছে তেমনি নানা ধরনের প্রাণীও আছে তাদের মধ্যে কিছু প্রাণীকে আমরা বাড়িতে পুষি না তবুও তারা বাড়িতেই থাকতে চায় যেমন আরশোলা মশা মা ইঁদুর টিকটিকি ইত্যাদি এসো সেসব প্রাণীদের নিয়ে একটু আলোচনা করা যাক কোনগুলি বাড়ির পোষা প্রাণী এবং কোনগুলি বাড়িতে আসা প্রাণী আর কোনগুলি বা ঝোপ জঙ্গলের বুনো প্রাণী জলে অনেক ধরনের প্রাণী বসবাস করে তাদের মধ্যে মাছ অন্যতম জলে মাছ দু রকম হয় আঁশ যুক্ত ও আঁশবিহীন অবশ্য চিংড়ি মাছ নয় জলের পোকা মানুষ এবং মাছ দুজনের শরীরে রয়েছে মেরুদণ্ড আমাদের চারপাশে বেশ কিছু প্রাণী আছে যাদের আচরণ আমাদের খুব চেনা যেমন বৃষ্টির সম্ভাবনা পিঁপড়েরা আগে বুঝতে পারে কাকেরা রুটির টুকরো নিয়ে কোথাও গুঁজে রাখে আমাদের চারপাশে যেসব প্রাণীদের দেখি তাদের মধ্যে কিছু কিছু প্রাণীর চলাফেরা খাদ্যাভ্যাস সম্পর্কে সঠিক জানি না কিছু শুনে কিছু পড়ে কিছু দেখে এদের কিছু আচার আচরণ জেনে থাকে প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে তালিকাটি একবার দেখা যাক প্রাণীর একটা বৈশিষ্ট্য এবং সেই প্রাণীর নাম এবং তাদের অন্য আচার আচরণ গত পঞ্চাশ বছরে আমাদের পরিবেশে তাৎপর্যপূর্ণ বেশ কিছু পরিবর্তন হয়েছে প্রচলিত শক্তি ছাড়াও সৌরশক্তির মতো অপ্রচলিত শক্তির ব্যবহার বেড়েছে ল্যান্ডফোন ছেড়ে এখন প্রত্যেকের কাছে থাকে মোবাইল ফোন এছাড়া প্রযুক্তি ও বিজ্ঞানগত নানা পরিবর্তন সাধিত হয়েছে